এই সাফল্য আমাদের স্কুলের শিক্ষকদের, ছাত্রছাত্রীদের এবং আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতির দৃষ্টিতে এই সাফল্য অভিভাবকদের এবং মায়েদের। এই জন্য উনি মায়েদেরকেও পুরস্কৃত করেছেন, অভিভাবকদের পুরস্কৃত করেছেন এবং আমরা আশা করি এই প্রতিষ্ঠানটিকে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যেভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এবং আমি বারবার একটি কথাই বলে থাকি, পত্র এলাকার অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের শিক্ষার্থী আমাদের স্কুলে পাঠাবেন, আমরা অত্যন্ত যত্নের সাথে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে এবং বড় এই স্যারদের পরামর্শের মাধ্যমে আমরা দিক নির্দেশনা দিয়ে আমরা এই স্কুলকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম স্বপন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সুপ্রিয় উপস্থিতি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আমাদের অত্র বিদ্যালয়ের অন্যতম পরিচালক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক সাহেব। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সদ্য সভাপতি এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মানিত সাবেক কমান্ডার এবং যে কেউ অন্য সবার নাম জানি না এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং স্কুলের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছাত্রছাত্রীরা, আমি এখন থেকে একটু পিছনে যেতে চাই। আমি এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহনের ভগ্নিপতি, আমার শ্বশুর ছিলেন একজন শিক্ষক এবং উনি এক দুইটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওনার শিক্ষা ব্যবস্থা দেখছিলাম, আমরা দেখেছি বেশ পরিচ্ছন্ন ছিল এবং শুধু শিক্ষা জীবনে না, স্কুল জীবনে না, উনি ছোট্ট একটা বাড়ি সেটাও উনি খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রাখতেন। তারই ছেলে মোহন আমি দেখেছি সে তার বাড়ি এবং স্কুল সুন্দরভাবে পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন করতেছে এবং স্কুলের যে সাফল্য পূর্বের বক্তারা বলেছেন এটা আমি উপলব্ধি করতে চাই না, তবে আমি এই জন্য স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক মণ্ডলকে ধন্যবাদ জানাই। আমি আশা করি এই প্রধান শিক্ষকের নেতৃত্বে বর্তমান যে শিক্ষকমণ্ডলী আছে তারা যদি ঠিক মতন স্কুল পরিচালনা করে তবে ভবিষ্যতে স্কুল আরও ফলাফলে উন্নতি হবে। তবে আমি এখানে গার্জিয়ানবৃন্দদেরকে একটু অনুরোধ জানাতে চাই, একজন ছাত্রের লেখাপড়া শুধু স্কুলের শিক্ষকদের উপর নির্ভর করে না, এটা বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর, তারপর বাবার উপর। স্কুলে যা পড়ায় আপনারা বাড়িতে এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেখাবেন এবং তত্ত্বাবধান করবেন, তবেই আপনার ছেলে বা সন্তান বা রেজাল্ট করবে। আমি আরেকটি ই করবো যে আজকের অনুষ্ঠানে দেখেছি যে প্রায় অনেকগুলি অনুষ্ঠানে বেশিরভাগই আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং দেশাত্মবোধক। আমি এই জন্য খুবই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে স্কুলে মুক্তিযোদ্ধা এবং জাতীয়তাবোধ ভিত্তিক সকল অনুষ্ঠান পরিচালিত ভবিষ্যতেও এরকম হবে এবং আপনারা প্রতিটা ছাত্রকে মুক্তিযুদ্ধের উপর মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবেন। আমি এই বলে যেহেতু আমি অসুস্থ আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক সাহেবকে ওনার মূল্য